রাস্তায় দুশো টাকা পেয়ে খেয়ে ফেলেছি এখন আমার কি করণীয় অনেক লোক আমার থেকে পাঁচ দশ টাকা করে পায় তারা আমাকে চিনে না আমিও তাকে চিনি না এখন করণীয় রাস্তায় পেয়ে খেয়ে ফেলেছেন একটি একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন ছিল যে ওনার কাছ থেকেও পাঁচ দশ টাকা অনেকে পায় তিনি তাদেরকে চিনেন না বা তারাও তাকে চিনে না এই পর্যায়ে তিনি কি করবেন আপনি যে টাকা পেয়েছেন দুশত টাকা সেটা আসলে আপনার খেয়ে ফেলা ঠিক হয়নি এটা ভুল হয়েছে বা যেটাই হয়েছে ত্রুটি হয়েছে আপনার এখন এই দুইশো টাকার মালিককে আপনি চেনেন না বা জানেন না আর দুইশো টাকা বর্তমানে খুব বড় অ্যামাউন্ট নয় যেটাকে আপনি এক বছর প্রচার করবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা তো দুই হাজার টাকা যদি হয়ে থাকে তাহলে আপনার দায়িত্ব হবে আপনি আপনার যে এলাকায় পেয়েছেন এলাকার আশপাশ আপনি কিছু হ্যান্ডবিল লাগিয়ে অথবা কিছু দিয়ে যে দুই টাকা পাওয়া গিয়েছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন এতদিনের ভিতরে আপনার সময় দিয়ে দেবেন যদি আসে তো আলহামদুলিল্লাহ না আসলে পরে আপনি ওই ব্যক্তির নামে অর্থাৎ যে যার টাকাটা তার নামে আপনি আল্লাহর রাস্তায় দান করে দেবেন সৎকার করে দিবেন যে এটা যার যার দাঁড়িয়ে আল্লাহ তো জানেন কার টাকা তাকে তার নামে আপনি সৎকার করে দিবেন যদি আপনি ওই লোকটাকে আর খুঁজে না পান আর যেটা আপনি আপনার আপনার কাছে পাবে অর্থাৎ আপনি পাবেন না এখন চিনেন না এখন না চিনলে যেহেতু তাদের অন্যের হক এটা মাফ হবে না অতএব আপনি অনুমান করে অথবা বুঝে শুনে কার কি পরিমাণ টাকা হতে পারে সেই পরিমাণ টাকা ওই ব্যক্তির নামে আপনি দান করে দেন